আমার একটু বাঘের মতন লাগছে, লোকে বলে তোর একটু বাঘ বাঘ ফিল আছে এটা। আচ্ছা সে থাক না থাকবে বাঘ বন্দি খেলার। রায়া ইজ অল হিয়ার উইথ আস ইনস্টাগ্রাম লাইভে। রায়া ইউ লুক বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি ওয়েট করছি আমার আসল বাঘের জন্য, সে এখনো এসে পৌঁছয়নি, সেটা আমাকে একা একাই। মানে কি বলতে আমি নকল বাঘ একদম না। আচ্ছা তোমার আসল বাঘ ইন জেনারেলি কি বাঘের মতন রাগি, যে কোনো মুহূর্তে একটা বাউন্স করার ব্যাপার থাকে? না, বেসিক্যালি সে মানুষটি খুবই শান্ত। যখন সে বাঘ হয়ে যায় তারপরে বোঝা যায় সে বাঘ হওয়ার পর সে কি হতে পারে। আচ্ছা তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি চট করে, এই যে ছোট র্যাপিড ফায়ার খেলে নি, ঠিক আছে রায় সাথে? আচ্ছা পিঙ্ক না রেড? পিঙ্ক। ওকে, স্মাজড আই নাকি প্রপার একদম আই মেকআপের এক্সপেরিমেন্ট? প্রপার আই মেকআপ এক্সপেরিমেন্ট। আচ্ছা আই মেকআপের সময় দেবে নাকি লিপ মেকআপ? লিপ মেকআপ। ওকে, আচ্ছা টপস নাকি ছোলা কানে দুল? টপস। ওকে, ইন জেনারেলি কি পরে থাকতে বেশি কমফোর্টেবল থাকো, মানে ইন্ডিয়ান অ্যাটায়ার নাকি জাস্ট বাড়ির জামা? বাড়ির জামা। খেতে কোনটা ভালোবাসো, বিরিয়ানি নাকি লুচি কষা মাংস? বিরিয়ানি। আচ্ছা বিরিয়ানিতে সঙ্গে ডিশটা কোনটা সব থেকে বেশি প্রেফার করো? মটন। মটন কি মানে মটন বিরিয়ানি, আর তার সাথে চিকেনের যে কোনো কোনো একটা আইটেম হলেই হবে, কারণ মটন আর চিকেন দুটো একসাথেই থাকা যায় বিরিয়ানি হিসেবে। আচ্ছা শুটিং করতে করতে খাওয়ার সময় পাচ্ছ না, কি খেয়ে টুকটাক করে সারাটা দিন কাটিয়ে দেবো? আমি এখন যেরকম বেশিরভাগ টাইমই হলিক্স খাই সারাক্ষণ। হ্যাঁ মানে আমার যেহেতু আমাদের সিরিয়াল মানে বাঘবন্দি খেলার বেশিরভাগ সময় রায়কে জঙ্গলে জঙ্গলে কাটাতে হয়, তো সেই সময় সেই জন্য আমরা মানে আমি বেসিক্যালি লাঞ্চ করার টাইম পাই না, তো হলিক্সকেই কাটাতে হচ্ছে। ঘুরতে যেতে কোথাও বেশি ভালো লাগে, জঙ্গল না পাহাড় না সমুদ্র? তিনটেই, যেখানে তিনটেই থাকবে, জঙ্গল পাহাড় জল, যেখানে তিনটেই থাকবে, রেয়ার কম্বিনেশন। একটা ছেলের মধ্যে, পারফেক্ট ছেলের মধ্যে যাকে তোমার ভালো লাগবে, তিনটে টপ কোয়ালিটি কি থাকা উচিত? হ্যান্ডসাম, গুড লুকিং আর সফট টেইল। হ্যান্ডসাম, গুড লুকিং, সফট টেইল, আর একটু বাঘ হতে হবে। দেখো না হলে চলবে না, আমি তো ছোটখাটো মানুষ, বাঘ হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। জীবনে কোনো প্রেম করেছো? এখনো প্রেম করা হয়নি, দেখা যাক। একটা প্রেম না, সত্যি সত্যি এখনো সুযোগ হয়নি প্রেম করার, দেখা যাক আগে কখনো কারোর সাথে প্রেম হয় কিনা। আচ্ছা কোন কমপ্লিমেন্ট তোমার ফ্যানেরি থেকে পাওয়া সব থেকে ভালো লাগে, মানে সব থেকে প্রিয়? সব থেকে প্রিয় হচ্ছে রায়া ভীষণ ইনোসেন্ট, মিষ্টি মুখ বাচ্চা মেয়ে, যেটা আমাদের সিদ্ধার্থ বাবুর কাছে আমাকে লাগছে, মানে সিদ্ধার্থ বাবু বাপ আর আমি সেখানে ছোট্টখাটো একটা মানুষ। আচ্ছা জীবনে জেনারেলি বাবা মার কাছে অনেক কিছু শুনতে হয় আমাদের, হ্যাঁ অনেক সময় মনে হয় যে কি বলছি আমি, কি বাচ্চা নাকি, এই বাচ্চা মানুষের কোন ক্ষেত্রে মনে হয় যে আমি কি বাচ্চা নাকি, আমাকে এরকম ভাবে বোঝানো হচ্ছে কেন? সেটা এখনো হয়, রাস্তায় একা বিরতি দেওয়া হয় না, তো তখন মাঝে মধ্যে একটু রাগ হয় যে কেন আমি তো বড় হয়ে গেছি, তো আমাকে একা বিরতি দেওয়া যেতেই পারে, তখন একটু রাগ হয়। আচ্ছা কোন বিষয়ে বাবা মা এখনো জানে না তুমি বড় হয়ে গেছো? সেরকম কোনো বিষয় নেই, কারণ আমি একটু চুপচাপ শান্ত শিষ্ট মানুষ, তো সবটাই সবাইকে বলে ফেলি, আমার পেট ভীষণ পাতলা। বন্ধুদের কোন সিক্রেট কোনো দিন রাখতে পারো না? মানে তোমার কাছে খবরটা এলে ওটা চারিদিকে ছড়াবেই। হ্যাঁ আমি কোনো খবর পেলে সবাইকেই বলে দিই। আচ্ছা বেশ রায়া, অল দ্য বেস্ট, এবং আজকের এই বার্থডে সেলিব্রেশনে জি বাংলা সোনার সংসার 2020 এবং সোনার সংসার অ্যাওয়ার্ডস একসাথে এই যে ডাবল ধামাকা সেলিব্রেশন আমরা করছি, তাতে তুমি আনন্দ এ মানে আশ্বাসিত বুঝতেই পারছি। তোমার কোন সুন্দর সেজে বুঝে এসেছি, তো কোন টিম মেম্বারের সাথে সব থেকে বেশি সময় কাটাতে ভালো লাগে, আর এই ধরনের পার্টিজে মজা সব থেকে বেশি মানে বেশি হয়? জিএ সংসারের সঙ্গে, আর এখন যেহেতু আমি জিএ সংসারের একটা অংশ, তো সেই জন্য আমার ডেফিনেটলি খুব ভালো লাগছে যে 20 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন আমি থাকতে পারছি। তো এই বার্থডে সেলিব্রেশনে যেটা বলছিলাম যে কোন তোমার কলিগের সাথে সময় কাটাতে সব থেকে বেশি ভালো লাগে, বিকজ ইউ থিঙ্ক দ্যাট পারসন ইজ রিয়েলি ফান? এখনো পর্যন্ত আমার ফ্যামিলি বাঘবন্দি খেলার ফ্যামিলি সবার সাথে আমার এখনো কাজ করা হয়নি, কারণ আমি এখনো পর্যন্ত জঙ্গলই কাটিয়ে যাচ্ছি যেখানে আমি আমার বাঘ, তো এখনো পর্যন্ত বাঘের সাথে সময় কাটাতে ভালো লাগে, বাকিদের সাথেও ভালো লাগে, কারণ মেকআপ রুমে একটু হলে সময় কাটাতে হয়, সবার সাথেই কাটাতে ভালো লাগে। ফাইনাল প্রশ্ন, জঙ্গলে এতগুলো পশু পাখি দেখেছো, নিজেকে যদি কারোর সাথে রিলেট করতে হয় কার সাথে? চড়ুই পাখি।
যা আজকাল দেখা যায় না, যা সামনে একটা সুন্দর একজন পিঙ্ক চড়ুই পাখি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে এবং আনন্দে থাকো এবং সেলিব্রেশনে ভালোভাবে নিজেকে একদম যাকে বলা যায় খোলা মিলালো আর কি, মানে মিশিয়ে নাও আর কি, বাস সঙ্গে থাকো এবং তোমার ফ্যান্সের কিছু বলো। দেখে থাকুন বাগবন্দি খেলা, আপনাদের অনেক অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছি, আপনারা পাশে থাকলে আমরা আরো ভালো কাজ করবো, তাই সঙ্গে থাকো কোথাও যেন। রায়া বলছে, নীলও বলছে, আচ্ছা কিচ্ছু কিছু করে।